Assalamualaikum everyone. This is Suraya Yasmin from Suraya's Learning Door, and in this session, I would like to share the use of important two words: story and history. Story ortho golpo, ebang history ortho itihas. তো সাধারণত যে ঘটনাগুলো সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে এসব ক্ষেত্রে আমরা স্টোরি ব্যবহার করি এবং যেসব ঘটনা আসলে অতীতের ঘটনা যেগুলো ইউনিভার্সাল ট্রুথ এবং অবশ্যই প্রমাণিত দলিল রয়েছে সেই ঘটনার ক্ষেত্রে আমরা হিস্টোরি ব্যবহার করি তো ফার্স্ট এক্সাম্পল ইজ শি টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি এক্ষেত্রে দেখো সে একটা ইন্টারেস্টিং স্টোরি বলেছে কারণ সে হচ্ছে একটা মজার গল্প বলেছে খুবই চমৎকার কিছু একটা বলেছে দ্যাটস ওয়াই এটা কিন্তু সত্য হতে পারে মিথ্যা হতে পারে দ্যাটস ওয়াই সেখানে কিন্তু স্টোরি ইউজ হয়েছে বাট নট হিস্টোরি অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল ইজ উই রিড দ্য হিস্টোরি অফ দ্য রোম্যান্স ওকে এখানে দেখো যে সেন্টেন্সটা এটার অর্থ হচ্ছে যে আমরা আসলে ইতিহাসে যে রোমান্সদের হিস্টোরিটা পড়তেছি ইতিহাস পড়তেছি এটা কিন্তু ঐতিহাসিক সত্য এবং প্রমাণিত দলিল রয়েছে ইউনিভার্সাল ট্রুথ দ্যাটস ওয়াই এখানে কিন্তু স্টোরি ইউজ হবে না এবং এখানে অবশ্যই অবশ্যই হিস্টোরি ব্যবহার হবে সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ক্ষেত্রে স্টোরি ইউজ হবে এবং কোন ক্ষেত্রে হিস্টোরি ইউজ হবে সো দ্যাটস অল মাই ডিয়ার লার্নার্স সি ইউ ইন মাই নেক্সট সেশন টিল দেন আল্লাহ হাফেজ Peace.